আসসালামু আলাইকুম, আমি জাকির বলছিলাম, ইটালি কারোলে ভেনিস। আমি যে জায়গাটা আসছি সে জায়গাটা হলো কারোলে, জায়গার নাম হলো কারোলে, এটা সমুদ্রের পাড়ে। এখন পর্যন্ত এখানে হোটেল খুলে নাই, খুব কম। হ্যাঁ, এগুলো সব হোটেল, হ্যাঁ এগুলো সবই হোটেল, এটা খুলতে আরও দেরি আছে। মনে করেন এই সামনে মাসে 1 তারিখ থেকে কিছু কিছু খুলবো। এই এই যে পিছনে যে ভুলু একটা, এই দেখেন ওই ওই ইউনো ছাউনির মতো, ওইটা একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে আমি কাজ করি। হ্যাঁ, ওই রেস্টুরেন্টে আমি হলো পিৎজার কুক, পিৎজার কাজ করি, পিৎজা শেফ, এটা আমি কাজ করি। হ্যাঁ, আর কাজের থেকে বাইরে আসলাম। এই যে হোটেল এখন অন্ত খোলে নাই, খুলবে হয়তো সামনে। এই সামনে সমুদ্রের পাড়। আমি এখানে কাজ করি এই মাসের, এই আজকে 10 দিন পর্যন্ত, এখন মধ্যে পুরো রানিং হয় নাই। এই আপনাদের দোয়ায় আছি মোটামুটি, আল্লাহর রহমতে। এটা আমি সমুদ্রের পাড়ে যাচ্ছি, পুরো পাড়ে ধর যাওয়া যাবে না, কারণ সমুদ্রে কোনো মানুষ নেই, হয়তো মানুষ হবে আরো সামনে, সামনে মাসের লাস্টের দিকে। এই আমি আসছি সমুদ্রের পাড়ে, সমুদ্র সৈকতের সাইড দিয়ে রাস্তা বানাইছে, দেখেন না। এই এখন তো সমুদ্রে কোনো মানুষ নাই, কোনো লোক নাই, কোনো খুলতেছে না। আরও এই সামনে আসছে 10 তারিখ থেকে বা 1 তারিখ থেকে কিছু লোক আসবে, সমুদ্রের পাড়ে আছি আমি। এখন মন্দ অনেক ঠান্ডা, শীত, প্রত্যেকের গায়ে জ্যাকেট, দেখেন না। হয়তো সামনে মাস থেকে একটু গরম পড়বে, আর তাছাড়া আজকে 3-4 দিন মতো ওয়েদার খুব খারাপ। এই সামনে মাস থেকে এই সমস্ত দেখেন যে ছাতি ছুতি টানাইছে, হ্যাঁ এগুলো সব লোক ফিল আপ থাকবে। এই সমুদ্রের পাড় দিয়ে রাস্তা বানিয়েছে পাবলিক হাঁটা এবং সাইকেলের জন্য। এগুলো সব হোটেল। এখন পর্যন্ত বন্ধ, সবই বন্ধ হোটেল, এই আগামী মাস থেকে খুলবে সব। এরপর আপনাদের জন্য ভালো ভালো দৃশ্য সিনারি পাঠাইতে পারবো ইনশাল্লাহর দোয়ায়। আপনারা দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো ভালো জিনিস পাঠাবো সামনের থেকে, কারণ এখন তো লোক নাই, তাছাড়া অনেক হোটেল খোলে না, তার জন্য দেখার মতো এখন ওদের কিছুই নাই।
সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পারে সিবিসে। দেখছেন সিবিস কত সুন্দর, যখন মানুষ থাকবে দেখবেন খুব সুন্দর লাগবে। এইগুলো হলো কাপড় পরিষ্কার করার মানে গোসলখানা এবং কাপড় চেঞ্জ করার জায়গা, প্রত্যেকটা যে যে হোটেল ওই হোটেলের নামের উপর। এক একটা হোটেলের নামের উপর যার যার জায়গা তার তার নামের উপর হইলো এই ধরনের কাপড় চেঞ্জ করার জায়গা। এবং এই যে দেখেন স্টিলের এইটা, এটা হলো গোসলের, অর্থাৎ সমুদ্রের থেকে লবণ পানি ই করার পর এইটা ফেরে সবে ভালো পানি দিয়ে ওইটা সারিয়ে দিলে পানি পড়বো সাওয়ার। হুম, এই যে এইটা দেখেন স্টিলের যেটা, এটা তিনটা ই আছে, তিনটা হইলো পানির ঝর্ণা, এটা দিয়ে গোসল করে সমুদ্রের থেকে ওঠার পরে এইটা পরিষ্কার হয়। এখনো তো খুললে নাই, সামনে মাসে খুলবে। আপনাদের প্রতি অনুরোধ রইল আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, যদি এখন দেখার তেমন কিছু নেই, যখন সামনে মানুষজন হবে সমুদ্রে পারে সি বিচে তখন দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের দেখাবো। অনুরোধ রইল আমার এই ব্লগটা দেখবেন আপনারা, আপনাদের জন্য ব্লগটা ওপেন করেছি, তাই অনুরোধ রইল ব্লগটা দেখার জন্য। সবাই আপনাদের জন্য, আমি আপনাদের জন্য ভালো ভালো জিনিস উপহার দেবো, সামনে অপেক্ষায় থাকবেন। আমি অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো জিনিস সমুদ্রের পাড়ের এবং পরবর্তী আমি বিভিন্ন শহরের জিনিস দেখাবো। শুধু আপনাদের লাইক কমেন্টের ভিউর অপেক্ষায় থাকলাম। আমি সমুদ্রের পাড়ে যাচ্ছি বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, এই যে বালু বন দিয়ে যাইতে আছি, আপনাদের সমুদ্রটা দেখার জন্য পানিটা দেখানোর জন্য যাচ্ছি। আশা করি দেখে দেখছেন কত সুন্দর চেয়ার টেবিল, এখন পর্যন্ত কোনো বসার জন্য সব কিছু রেডি করে রাখছে, কারণ এখন পর্যন্ত ওপেন হয় না, তারা পানি ঠান্ডা যার জন্য কিছুই করে নাই, শুধু ছিট ফেলায় রাখছে বন্ধ করে। পরবর্তীতে এখানে ছাতি থাকবে, এই যে সিটগুলো দেখছেন, হ্যাঁ কীভাবে সিটগুলো বসায় রাখছে, টেবিল হইতে ছিট সবই আছে, এক একটা এক এক কোম্পানির, যেমন যে ব্লু এইটা এক কোম্পানির, ওই সবুজ ওইটা আর এক কোম্পানি, এক একটা কোম্পানি আছে। আর এই যে মনে করেন ওই যে পতাকা উঠতে আসছে ওইটা দিয়ে সমুদ্র পর্যবেক্ষণ করে, কোনো টুরিস্ট কোনো বিপদে পড়ে কিনা পানিতে নামার পরে, এই জন্য ওখানে লোক থাকে স্কোয়াড যাদের বলে। এই সমুদ্রের পারে আমি আসছি, সমুদ্রের গর্জন দেখছেন তো, ভূমধ্য সাগর এটার নাম হইলো ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর। হ্যাঁ ইউরোপ এক সাইডে, লিবিয়া এক সাইডে, ইউরোপ দেখছেন সমুদ্রের তটে পানিতে পানির কাছে নামেছি। হ্যাঁ সুন্দর।